সকলকে গুড মর্নিং। আজকের ব্লগটা আমি শুরু করছি বাঁকুড়ার যে ব্যস্ততম বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ডটাকে নিয়ে। আর এই বাসস্ট্যান্ডটাকে আমি চলে এসেছি এবং বাসস্ট্যান্ডের যে প্রপার ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা আমি এর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে কী কী গাড়ি ছাড়ে এই সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এখানে কীরকম কী দোকানদানি আছে, ক্যাম্পাসটা কীরকম, এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর নতুন বছর পড়ে গেছে, আমি আগেও এর ভিডিও বানিয়েছি। নতুন বছর সবাই খুব শান্তি সমৃদ্ধি আসুক সবার এবং সবার দিনগুলো ভালো কাটুক, এটাই আশা রাখি প্রতিদিন ব্লগ ইউটিউব চ্যানেলের। তাহলে চলো শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রদীপ শ্রী ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এই মুহূর্তে বাসটা যেদিকে ঢুকছে এটা হচ্ছে বাঁকুড়া বাসস্ট্যান্ডের প্রবেশের রাস্তা। আর সোজা যে রাস্তাটা চলে গেছে এটা এইদিকে চলে গেছে পুরুলিয়া। আর এই বাসস্ট্যান্ডের প্রবেশের রাস্তার ভিতরে আমি এই মুহূর্তে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এই যে বাসস্ট্যান্ডের ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রুটের বাস, এখানে সারি সারি দাঁড়িয়ে আছে। দুপাশে মিডিলে একটা রাস্তা আছে, কত মানুষজন আসা যাওয়া করছে। এই ক্যাম্পাসটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। যেমন এই বাসটা দেখতে পাচ্ছ, মানবাজার বারাবাজার যাবে। এই বাসটা দেখতে পাচ্ছ বারাবাজার। এই যে রাস্তাটা সোজা চলে গেছে এই দিকে বাসগুলো যায়, দিয়ে ওই দিকে আর একটা গেট আছে, ওই গেট দিকে বাসগুলো বাহির হয়, অর্থাৎ আউট আউটের রাস্তা। এই রাস্তাটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে বাঁকুড়া বাসস্ট্যান্ডের, ওইটা হচ্ছে আগেটা দেখালাম, সেটা হচ্ছে প্রবেশের রাস্তা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাহিরের রাস্তা। এই যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইদিকে সমস্ত বাসগুলো বাহির বা দেখতে পাচ্ছ ফলের দোকান এখানে বসেছে। দেখতে পাচ্ছ এই যে বাসটা বাহির হচ্ছে, এইটা হচ্ছে বাস বাহিরের পথ বা বাহিরের রাস্তা। লাগোয়া কত রকমারি ফলের দোকান কোলা এখানে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। আর আর এটাই হচ্ছে বাঁকুড়া বাসস্ট্যান্ডের প্রপার ক্যাম্পাস। এই ক্যাম্পাসটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সারি সারি হোটেল বাঁকুড়া বাসস্ট্যান্ডের মধ্যেই আছে। আর এখানে দাঁড়িয়ে আছে মানুষজন। আর এই সমস্ত বাসগুলো এখন দাঁড়িয়ে আছে বিভিন্ন রুটে গন্তব্যস্থলে, টাইম হলেই এগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর এটাই হচ্ছে বাঁকুড়া বাসস্ট্যান্ডের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটাই আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এবং এই ক্যাম্পাসটাই বিভিন্ন রুটের বাস যায়, যেমন পুরুলিয়াগামী বাস পাবে, বিষ্ণুপুরগামী বাস পাবে, বাঁকুড়া তো আছে, মেদিনীপুরগামী বাস পাবে, খড়গপুরগামী বাস পাবে, এই বিভিন্ন রুটের বাস পাবে। আর এর একটু পাশেই রয়েছে SBSTC যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা একটু দূরে রয়েছে। আর এটা হচ্ছে লোকাল বাস স্ট্যান্ড, হচ্ছে মেন যে বাঁকুড়া বাসস্ট্যান্ডের যে SBSTC যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের এই মুহূর্তে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর যত SBST বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত বাসগুলো প্রবেশ করে। আর এখানে দেখতে পাচ্ছ সারি সারি অনেক বাস দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ মেন বাঁকুড়ার যে SBST বাস স্ট্যান্ড। আর দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা করে দিয়ে আছে। আর বাস স্ট্যান্ডের মধ্যেই আছে মা কালীর একটা মন্দির, জয় মা কালী, জয় মা। মন্দিরটার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন, ভিতরে মা আছেন স্বয়ং। আর গাছের পরে তো একটা ঠাকুর আছে। আর এটা হচ্ছে বট গাছটা মেন, দেখতে পাচ্ছ।
পারবে। সুতরাং এটা হচ্ছে বাঁকুড়া এসবিএসটিসি গাড়ির যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটা আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আমার আজকে পরীক্ষা আছে, পরীক্ষা আসতে আসতে আমি ব্লগটা বানিয়ে দিলাম, আর ভিডিওটা বেশি বড় করছি না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।